রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চলছে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন জোনায়েদ খান। জোনায়েদ, দ্বিতীয় দিনের মতো ফর্ম বিতরণ চলছে, এখন পর্যন্ত কতজন ফর্ম সংগ্রহ করেছেন জানতে পেরেছেন? সুস্মিতা, আপনি জানেন যে গতকাল সর্বশেষ 1074টির মতো ফর্ম বিক্রি হয়েছিল, যা থেকে 5,44,00,000 টাকা আওয়ামী লীগের যেই তহবিল রয়েছে সেই তহবিলে যোগ হয়েছে। আজকে সকাল 10টা থেকে ফর্ম বিক্রি করার কথা থাকলেও ফর্ম বিক্রি কিন্তু মানুষের যে ভিড় এবং চাপ, সেই চাপের কারণে আগে থেকেই শুরু হয়েছে। এখানে কয়েকটি ফ্লোরে বিভাগওয়ারি ভাগ করে 8টি বুথে আলাদা করে এই মনোনয়ন ফর্ম বিক্রি করা হচ্ছে, যার ফলে দিন শেষের আগে বলা সম্ভব নয় যে কতগুলো ফর্ম বিক্রি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে সময়ের আগেই, সকাল 10টার আগে থেকেই এই ধানমন্ডি এই এই বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, সেখানে মনোনয়ন সংগ্রহের জন্য এসেছেন বিভিন্ন আসনের প্রার্থীরা, এবং তারা কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশেই ফর্ম সংগ্রহ করছেন। এই মুহূর্তে আমাদের এখানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব বিপ্লব বড়ুয়া এখানে আছেন, তার কাছ থেকে একটু জানতে চাইব যে গতকাল তো প্রায় 5,50,000 টাকার মতো আপনাদের পার্টির তহবিলে যোগ হয়েছে, আপনারা কত পরিমাণ আশা করছেন? এবং এই যে নির্বাচনী উৎসব শুরু হয়েছে, অন্যদিকে তো নির্বাচন বাধাগ্রস্ত করার প্রচেষ্টা রয়েছে, কিভাবে উঠাবে? গতকাল প্রথম দিন ছিল, এখানে আমাদের সংগঠনের মাননীয় সভাপতি বঙ্গবন্ধু শেখ হাসিনা তিনি নিজে এসেছিলেন। আজকে দ্বিতীয় দিন, আমরা ধারণা করছি আজকে মনোনয়ন ফর্ম সংগ্রহকারীদের সংখ্যা গতকালকের চেয়ে অনেক বেশি হবে। নির্বাচনমুখী গোটা বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে সারা দেশ থেকে যেভাবে মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্বাচনী ফর্ম সংগ্রহ করতে এসেছেন, তাতে মনে হচ্ছে নির্বাচনকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেটা আকাঙ্ক্ষা, তারা প্রতীক্ষায় আছেন যে কবে তারা নির্বাচনের দিন যাবেন এবং তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করবেন। নির্বাচনের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্রকারীরা কখনো সফল হবে না। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন জনাব বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, তিনি বলছিলেন যে গতকাল যেহেতু প্রধানমন্ত্রী এসেছিলেন সে কারণে এক ধরনের রেস্ট্রিকশন ছিল, কিন্তু আজকে আওয়ামী লীগের ফরম বিক্রয়ের সংখ্যা আরো বাড়বে। জুনায়েদ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রির সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন জুনায়েদ খান।